ভিউয়ার্স, আসলে এই গম নিয়ে আজকে চলে আসলাম আর কি। মানে কবুতরের আমরা খাবার বাজার থেকে কিনে আনার পরে আসলে অনেকেই সরাসরি খাবারগুলো খাওয়াই দিই। আজকে আমি আপনাদেরকে এই খাবার থেকে আসলে কি বাহির হয় সেটা একটু দেখাবো। আমার এখানে দেখেন, এই গমগুলোর দিকে দেখেন, এইটা কত সুন্দর না। আমরা অনেকে মনে করি যে এইটা তো কোনো ময়লা নাই, খাওয়াই দিই, হ্যাঁ, কিন্তু আসলে না, এই ভুলটা কখনো করবেন না। গমটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটার ভিতরে আসলে অনেক জীবাণু বা অনেক ময়লা আছে। আমি দেখাবো, অনেক ধরনের পোকামাকড়ও আসে। অনেক সময় কি হয়, আপনার এই এই গমগুলো দেখা যায় আপনার ওই যে যাতে পোকায় না ধরে, এটার জন্য এক ধরনের মেডিসিন ইউজ করে, ওটাও অনেকটা কীটনাশকের মতো। তখন দেখা যায় পোকা ধরে না, বা পোকা থাকলে ওই পোকাগুলো মারা যায়। আবার দেখেন, অনেক সময় এই গম যদি একটু ফোকাস করেন, দেখবেন যে গম অনেকগুলো ছিদ্র, এই 100% এই ছিদ্রগুলোর মধ্যে পোকা আছে, কিংবা এই গমগুলো পোকে কাটা। তো এই যে পোকা, এটা কিন্তু আসলে কবুতরের জন্য অনেক ক্ষতিকর। আমি আজকে দেখাবো যে আপনাদেরকে যে এই যে সুন্দর গম, এটা থেকে কী বাইর হয়। দেখেন, আপনারা, আমি রিকোয়েস্ট করবো যে সরাসরি কোনো খাবার দেবেন না, বাজার থেকে খাবারগুলো আনার পরে খাবারগুলো ভালোভাবে ঝেড়ে নেবেন, হ্যাঁ, এটাকে ভালোভাবে ঝাড়বেন। দেখবেন যে কত পোকা এটা থেকে বাইর হয়। তারপর হাত দিয়ে ভালো করে, এখানে অনেক অনেক সময় আপনার ইয়ে থাকে, বিভিন্ন পাথর টাথর থাকে, তারপরে আদার্স, আরও অনেক সময় তেলা পোকার পায়খানাও পাওয়া যায়। এগুলো আসলে ঠিক না, এটা আমি এভাবে খাওয়াই। তারপরে এটাকে চালিনে রেখে ভালো করে এভাবে এটাকে চালিনের মধ্যে রেখে ভালোভাবে এটাকে ঘষবেন। তাহলে কি হবে, নিচে দিয়ে দেখবেন যে আপনার পোকাগুলো পড়ে যাবে, হ্যাঁ, কত পোকা আমি দেখাবো। আমি এগুলা, আমার খাবার শেষ, আপাতত আমি এগুলো আনছি আর কি। আমার প্রতিদিন খাবার লাগে 6 কেজি, হ্যাঁ, তো সব মিলিয়ে প্রায় 8-10টা আইটেম আপনার আমি দিই। আগে আরও বেশি দিতাম, এখন আসলে খাবারের যে দাম, আবার সচরাচর সব খাবার বাজারে পাওয়াও যায় না। মিক্সার খাবার আমি খাওয়াই না, আলাদা আলাদাভাবে আমি কিনে আনি খাওয়াই, যেমন গম, বুড়ের ডাউল, তারপরে বাজরা, কুসুম ফুল, সচরাচর সারা বছর যেগুলো খাওয়াই আর কি, এগুলোর নাম বলতেছি। তো তারপর হলো আপনার ইয়ে, মশারির ডাউল, ছোলা বুট, হ্যাঁ, তারপরে পপকর্ন, ছোটো পপকর্ন, বড় পপকর্ন না, ছোটো পপকর্ন, হ্যাঁ, তারপরে এই আইটেমগুলো সচরাচর থাকে। অর্থাৎ অলরেডি 8-10টা আইটেম সবসময় রাখার চেষ্টা করি। 8-10 আইটেমের নিচে যে দেখেন, এটা কিন্তু একটা তেলা পোকার পায়খানা। আমি একটু আগে বললাম আপনাদেরকে যে তেলা পোকার পায়খানা পাওয়া যায়। তো এই যে, এটা কিন্তু কবুতর তেলা পোকার পায়খানা মনে করবে না, ওরা খাওয়ার মনে করবে, হয়তো আপনার সূর্যমুখী ফুলের বীচির মতো অনেকটা দেখতে, দেখেন, কিন্তু না, এটা তেলা পোকার পায়খানা, ওরা এটা খেয়ে ফেলবে, হ্যাঁ। এই যে তখনই দেখা যায় ইনফেকশন দেখা দেবে। এই জন্যই সবাইকে বলবো যে, রিকোয়েস্ট আমার, এটা রিকোয়েস্ট যে সবাই ভালোভাবে এটাকে ঝেড়ে এবং ভালোভাবে দেখবে, এটাকে দেখে তারপরে এটা আপনারা এই পরিষ্কার করবেন, তাহলে দেখবেন যে সারা বছরও কবুতরে কোনো প্রকার রোগ বালাই হবে না। আমি এটা গ্যারান্টি দেব ইনশাল্লাহ, কারণ আমি আল্লাহর রহমতে আপনার ভড়াই করব না, কারণ আল্লাহর রহমত বললাম আর কি। আমার অন্তত 2-4-5 বছরের ভিতরে আমার জানা নাই যে কখনো আমার একটা কবুতরে আপনার এই মানে সালমোনেলা ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের এই যাই বলেন, অনেকে রানীক্ষেত বলেন, প্যারামক্সি, প্যারা টাইফয়েড, এই ধরনের কোনো রোগ হয় নাই। ছোটোখাটো যেসব রোগগুলো ভিটামিন মিনারেলের অভাবে হয়তো এইগুলো এইটুকুই, কিন্তু খাবার থেকে আমার কবুতরকে কখনো ইনফেকশন হয় নাই। আমি ইনশাল্লাহ এইটুকু গ্যারান্টি দিলাম, কারণ আমি খাবার যেইভাবে খাওয়াই এইভাবে খাবার থেকে রোগ হবে না। আর এমনিতেই কবুতরের বেশিরভাগ রোগ কিন্তু আপনার খাবার থেকে ছড়ায়, খাবার থেকে কিন্তু ব্যাকটেরিয়াজনিত যত রোগ এগুলো ছড়ায়, তারপরে ছত্রাকজনিত রোগ, এই যে মুখে ক্যাঙ্কার ট্যাঙ্কার, হ্যাঁ, এই জাতীয় রোগগুলোও খাবার থেকে ছড়ায়। এই জন্য খাবার যত পরিষ্কার করে দেবেন ততই বেটার। আমি এগুলো জানলাম,
ঝাড়ার পরে আমি এখন আপাতত এগুলো গরম করব না, তার পরবর্তী আমি বেশি করে যখন আনব, আজকে যাব আর কি, তখন আমি কি করব ওগুলো আনার পরে ভালোভাবে এটাকে ঝেড়ে তারপরে আপনার ইয়ে করব। এটাকে আমি আগুনের উপরে হালকা হিট দিব। এই যে দেখেন, এটা আরেকটা ময়লা, এই যে দেখা যায়, এই যে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, তো এটাও তেলা পোকার পায়খানা। এই যে পায়খানাগুলো, এইগুলো আপনারা ভালোভাবে ফেলে দেবেন। এই যে দেখেন কত তেলা পোকার পায়খানা, এই যে। তো আমি মূলত এই গরম করেই খাওয়াই কন্টেনারে ভরে। আমি দেখাই আপনাদেরকে, নিচে দেখাই, নিচে একটু ফোকাস করেন, নিচে দেখাই কি পরিমাণে পোকা পাইলাম। দেখেন, আপনাদের কাছে হয়তো অবাক লাগবে, দেখেন এগুলো কিন্তু পোকা অলরেডি। হ্যাঁ, এই যে দেখেন সব পোকা, জীবিত পোকাও আছে, এরা হাঁটতেছে, এই যে দেখেন। তাহলে আমরা এত পোকা মাকড় সহ যদি ওদেরকে খাওয়াই দিই, এইটুকু খাবার এখানে অ্যাভারেজ হিসেব করলে আধা কেজি হবে। এই আধা কেজি খাবার থেকে যদি এত পরিমাণে পোকা বাইর হয়, তাহলে বুঝেন আপনি পাঁচ কেজি খাবার, এই যে পাঁচ কেজির পোটলা, হ্যাঁ, এই পোটলা থেকে কতটুকু বাইর হবে? কমসে কম আমার মনে হয় 200 গ্রাম পোকায় বাইর হবে। এই যে আমি যদি সরাসরি দিয়ে দিই, এরা এই পোকা জোকা খাইয়া দেখা যায় তো শরীরে রোগ বহন করবে। হ্যাঁ, তারপর এই যে এই জন্যই সবাইকে রিকোয়েস্ট করি যে সব সময় আমি বলি, ভাই খাবারগুলো বাজার থেকে আনার পর ভালোভাবে ঝেড়ে প্রয়োজনে রোদে শুকিয়ে, মানে একটু রোদ রাখিয়ে এটাকে শুকাই নেবেন। তাহলে পোকা ভিতরেগুলো রোদের তাপে, এটার ভিতরে পোকা থাকলে রোদের তাপে বাইর হয়ে যাবে। অথবা এটাকে চুলার উপরে আগুনের উপরে রেখে 2-1 মিনিট হালকা গরম করে তারপর এটাকে বড় একটা পাত্রে এভাবে মেলে রাখবেন। তাহলে কি হবে, এইটার ভিতরে এই যে পোকাগুলো ছিল এগুলো মারা তো গেলই, আবার অনেকগুলো যদি জীবিত থাকে গরমের তাপে এগুলো বাইরে চলে যাবে। হ্যাঁ, তো তারপর এটা পরিবেশন করবেন ঠান্ডা করে, যে কোনো একটা কন্টেনার বয়ে ভরে রাখবেন, পরে ঠান্ডা করে আর কি, তারপরে পরে প্রতিদিন ওই নিয়ম অনুসারে যেতটুকু দেন ওটা দেবেন। আর বাজার থেকে সব ওই অনেক সব মিক্সচার খাবার পাওয়া যায়, ভুলে ওটা কিনবেন না। মিক্সচার খাবার, মিক্সচার খাবারগুলো আসলে মূলত পোকে কাটা, মুখে কাটা। দেখবেন যে দোকানদারিরা কী করে, এদের যেসব বুড়ের ডাউল কিংবা যেসব খাবারগুলো পোকে কাটি ফেলাইছে, নষ্ট হয়ে গেছে, বিক্রি করতে পারে না, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো কী করে, তারা কয়েকটা আইটেম মিক্স করে এটাকে মিক্সার খাবারে পরিণত করে। আর আমরা কী করি, ওই মিক্সার খাবারগুলো বাজার থেকে কিনে আনি, সরাসরি কবুতরকে খাওয়ানো শুরু করি। আরে ভাই, এটার ভিতরেই তো যত সব জীবাণু, এটা ভুলেও করা যাবে না। আমরা বাজার থেকে আলাদা আলাদা খাবার কিনবো আপনার, এই যেমন আমি গম আলাদা কিনি, বুটের ডাল আমি একটু দেখাই আপনাদেরকে, না দেখালে হয় না। এটা হলো বুটের ডাউল, আমি এই বুটের ডাউলের গম আমার আজকেই চলে যাবে। তারপরে অবশ্য বুটের ডাউলে এতটা ময়লা থাকে না, যেহেতু এটা মানুষের খাবার তো এটা ফ্রেশ থাকে। তারপরে আমি হালকা ঝেড়ে নিই, তারপর আমি দেখাই যে আমি আসলে এই যে এগুলোর ভিতরে হলো আমার সব ওই যে ভালো মানের খাবার, এগুলো আমি আলাদা আলাদা রাখছি এই কন্টেনারগুলোতে। এখানে দেখেন, এগুলো আমি বাজার থেকে আলাদা কিনে আনি। হ্যাঁ, এখানে দেখেন আপনার ছোলা বুট আছে, তারপরে এই যে মটর আছে, ছোট মটর, তারপরে আবার বড় মটরও হালকা দিই। এখানে দেখেন বাজরা দেখা যাচ্ছে, তারপরে এখানে আপনার পপকর্ন আছে, পপকর্ন, তারপরে এখানে মশারি ডাউল আছে, যে চাউল আছে, চাউল দেখেন ভালো করে লক্ষ্য করলে দেখবেন চাউলও আছে। হ্যাঁ, মোটামুটি এই আবার এই যে কুসুম ফুলের বীজ আছে, অর্থাৎ এই এখানে আমি টোটাল 8-10টা আইসিম সচরাচর সবসময় রাখি। সবগুলো বাজার থেকে আলাদা কিনে এনে ভালোভাবে ঝেড়ে তারপর আমি এটাকে আপনার হালকা চুলার উপর গরম করে তারপর ওদেরকে খাওয়াই। এত আমি ঠান্ডা করে কন্টেনারে, যে কন্টেনারের ভিতরে দেখতেছেন, এগুলো আমি আগে ভালো করে বড় একটা ভলে রাখছি গরম করার পরে, তারপর ঠান্ডা করে এই কন্টেনারে ভরে রাখছি। প্রতিদিন নিয়ম অনুসারে দেখেন ভিতরে পট আছে, এই সবগুলোর ভিতরে পট আছে, পট অনুসারে আমি নিয়ম অনুসারে দিই। অর্থাৎ গম, বুটের ডাউল, এই বুটের ডাউল আর গম আলাদা একটা পাত্রে রাখি আপনার। ওখান থেকে দেখা যায় গম আর বুটের ডাউল আমি দিই হলো 50%, আর এই যে খাবারগুলো মিক্সচার, এই খাবারগুলো দিই হলো 50%, কারণ গম বুটের ডাউল একটু বেশিই দিতে হয়, এই জন্য ওখান থেকে 50, এখান থেকে 50। যদি 4 কেজি সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি খাবার দিই, তাহলে সকালে 2 কেজির মধ্যে গম বুটের ডাউল দিই হলো 1 কেজি, আর এই যে মিক্সচার খাবার এটা দিই হলো 1 কেজি, দিই ভালোভাবে মিশিয়ে ওদেরকে খাওয়াই। এইভাবেই করবেন। আর বেবি আইটেমের কবুতর, মানে অর্থাৎ বেবি যাদের আছে তাদেরকে আলাদা আলাদাভাবে আমি কী করি, এখান থেকে এই যে মিক্সচার, মানে ভালো মানের যে মিক্সচারটা আর কি, গম বুটের ডাউল ছাড়া, এখান থেকে আমি আরও মানে হাফ মুট করে দিয়ে দিই। কারণ এই সময় বেবির শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন, এবং কি এই সময়টায় বাবা মার শরীরেও প্রচুর পরিমাণে এনার্জির দরকার আছে, কারণ বেবিকে খাওয়ানো এত সোজা না। আপনার
হ্যাঁ, এরা দুর্বল হয়ে যায় বেবিকে খাওয়াইতে খাওয়াইতে। কারণ বেবি এদের শরীর থেকে এদের পেট থেকে খাবারগুলো খেয়ে ফেললে একসময় কী হয়, এদের পেটে খাবার থাকে না, এরা দুর্বল হয়ে যায়। আবার দেখা যায় বাছা বাছা খাবারগুলো আপনার যেই পাত্র থেকে ওরা খেয়ে ফেলল, খেয়ে এটা বেবিকে খাওয়াই দিল, পরবর্তী দেখা যায় ওই পাত্রে শুধু গম বা বুড়ি ডাউল পড়ে রয়েছে, ওটা খাইতে চায় না ওরা। এই জন্যই মূলত আমি এখান থেকে আরও কিছু বাড়াই দিই, যাতে করে ওরাও খায়, ওদের বেবিকেও খাওয়ায়। তো ভিউয়ার্স, আজকে ছিল এতটুকুই ভিডিও। সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনার সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।